দেখতেই পাচ্ছ পুরো গ্রাম্য পরিবেশ, মাটির রাস্তা একদম রাস্তা, শহর থেকে নির্জন পরিবেশ দেখতে পাচ্ছ, তাল গাছ, খেজুর গাছ, এদিকে চাষের জন্য মাটি কাটা হয়েছে এবং পিয়ারা গাছ, আর এদিকে তোমাদের লাউ গাছ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বেঙ্গলি বিস্ট ঋষি চ্যানেলকে সবাইকে স্বাগত। তো কিপ ওয়াচিং অ্যান্ড বি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটাকে প্লিজ ক্লিক করে ফেলো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসে। আজকে চলে এসেছি কি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে এক চলে এসেছি, কারণ কিছু সবজি চাষ সেগুলো তোমাদেরকে দেখাবো, ডিরেক্ট তোমাদের মাঠে গিয়েই দেখাবো ভিডিওগুলো। তো লেটস স্টার্ট দ্য ভিডিও, দেখে নাও চাষ হয়েছে। তো দেখতেই পাচ্ছ কত লাউ হয়েছে, দেখতে পাচ্ছ লাউ হয়ে আছে, তুই দেখে নাও এদিকে পিয়ারা বাগান, উল্টো দিকে আবার লাউ গাছ, গাছে লাউ হয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের জন্য রিল নিয়ে দেখতে তারের ব্যবহার করে যাচ্ছি, দেখতে পাচ্ছ কত বড় লাউ হয়েছে গাছে, আর দেখতে পাচ্ছ কোন কোন রাস্তায় তোমাদের জন্য চলে এসেছি নতুন ভিডিও করতে। যদি ভিডিওটা দেখে ভালো লাগে পাশে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করে যাও। মানে চাষ হয়েছে দেখতে পাচ্ছ, এদিকে কুমড়োর চাষ হয়েছে, কত কুমড়ো চাষ, এদিকে টমেটো বাগান, কত টমেটো বাগান হয়ে আছে দেখতেই পাচ্ছ এই বাগানে, আর টমেটো গাছে শুধু কত পরিমাণ টমেটো গাছে টমেটো হয়ে আছে, আর সেই কত পরিমাণ চাষ হচ্ছে এখানে টমেটো ও বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। দেখো বন্ধুরা কত পরিমানে বটবটি হয়ে আছে, তো গাছে দেখো কত বটবটি হয়েছে, গাছের বটবটি, আর দেখতেই পাচ্ছ ওই গাছে ঝুলছে বটবটি, উপর থেকে দেখো সূর্য অস্ত হয়ে যাচ্ছে। এগুলো কি বিক্রির না ভোরের বেলা বাজারে সময় কিরম হয় বটবটি? হ্যাঁ বটবটি 12 মাস চাষ করি, 12 মাস হয়, প্রচুর খরচা, ভালো করে আছে। লঙ্কা হয়ে আছে দেখতেই পাচ্ছ, প্রচুর পরিমাণে লঙ্কা গাছ ভর্তি, কত লঙ্কা গাছ, লঙ্কা গাছ দিকে আর বেগুন গাছও আছে দেখতে পাচ্ছ, নিচে বেগুনও পড়ে আছে দেখতেই পাচ্ছ, তো পিয়ারা গাছ মাঝে মাঝে লঙ্কার সঙ্গে পিয়ারা গাছও দেওয়া আছে। বটবটির সাইজ দেখো, শুধু লুক কত বড় সাইজ দেখো, কত বড় দেখো, কত বড় বটবটি দেখতে পাচ্ছ, কত পরিমাণ সাইজ দেখো সব বটবটি টমেটোর দেখো, তো লঙ্কা গাছে শুনলে লঙ্কা গাছগুলো দেখো কেমন লাগছে সেটা সবাই কমেন্ট করে জানিও। আর দেখো টমেটো, লঙ্কা গাছ, তোমাদেরকে দেখালাম বটবটি গাছ, পিয়ারা গাছ, তার সঙ্গে দেখালাম বেগুন গাছ চাষ হয়েছে, আর সন্ধে হয়ে গেছে দেখো আকাশ সূর্য অস্ত গেছে, তো যতটা পরিমাণে যতটা লাইট হয় তোমাদেরকে দেখাবো, আর দেখতে পাচ্ছ অন্ধকার মেঘ, পুরো মেঘ হয়ে আছে, বৃষ্টি হবে জানি না কখন বৃষ্টি চলে আসে, তবুও আজকে ভিডিও করতে এসেছি। তো দেখো দেখো তোমাদের খালের পাশে তোমাদের কাছে চলে এসেছি, খালে তবুও তোমাদেরকে দেখাচ্ছি সেই রাস্তা দিয়ে তোমাদের যাচ্ছি, দিয়ে যতটা পরিমাণে দেখাবো কোথায় যেত খাল, কত চওড়া খাল দেখতেই পাচ্ছ, আর সব থেকে বড়ো কথা কী বলো তো এই এই সন্ধ্যের টাইমে যতটা পরিমাণে দেখানো তোমাদের দেখাবার দেখাচ্ছি, আর প্লিজ দেখানো ভালো লাগলে প্লিজ দেখো ভিডিওগুলো। এই সময় সন্ধ্যার সময় খারাপ একদম রাস্তা খারাপ, সেই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ কী অবস্থা খারাপ রাস্তা, দেখতেই পাচ্ছ একদম গ্রাম্য রাস্তা, ভেঙে চুয়ে গেছে একদম রাস্তা,
তো দেখো দেখতেই পাচ্ছ ওইদিকে সামনে তোমার পানা হয়ে হয়েছে, বাট এদিকটা অনেকটা পরিষ্কার। পুজোর এখানে আমরা ভাসানো হয়, ভাসানোর সময় ঠাকুরগুলোকে জলে বিসর্জন দেয়, সেই সময় সেগুলো পাশে রয়েছে। দেখতেই পাচ্ছ পরিষ্কার স্বচ্ছ জল আর বিশাল বড় পুরো এরিয়াটা দেখতেই পাচ্ছ। আমাদের এদিকটা পানা আছে বাট এদিকটা অনেকটা পরিষ্কার। আর আজকের জন্যে বিদায় আর টাটা, এবং সবাই আবার নতুন ভিডিও চলে আসবে। প্লিজ পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে যাও চ্যানেলটাকে। আর তো বাই গাইস, টাটা।